গুরুজনা অপমান করে ডবকা আরক্ষীর জালত পড়েছে দুই যুবক। হালধিয়াটির পর আটক করা হয়েছে রবুল হুসেন নামের যুবকজনক। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবক অশ্লীল মন্তব্যরে অপমান করেছে যুবকে আর সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়েছিল সমগ্র ঘটনা। আমসুর সহযোগত আটক করা হয়েছে আরিফ উদ্দিন নামের এজন যুবকক আর অভিযুক্ত যুবকদ্বয়ের বিরুদ্ধে ডবকা আরক্ষী থানাত গোচর তরিছে আমসুয়ে। দুয়োরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বিশেষ খোজাই জেলা আমসুয়ে। এটা গুরুত্বপূর্ণ খবর জানাইছো যে সময় বিশেষ গুরুজনার সৃষ্টিরাজি চারিদিকে কেবল রাজ্যখনতেই নহয় দেশৰো বিভিন্ন প্রান্তত গুরুজনার অমূল্য সৃষ্টিরাজিক বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে আর এই সংরক্ষণের ব্যবস্থার বাবে রাজ্য সরকার হোক সেয়া লাগিলে কেন্দ্রীয় সরকার হোক সকলে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। কিন্তু সেইখিনি সময়তে গুরুজনাক চরম অপমান করে ডবক আরক্ষীর জালত পড়েছে দুই যুবক। হালধিয়াটির পর আটক করা হয়েছে রুবুল হুসেন নামের যুবকজনক আর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবক অশ্লীল মন্তব্যরে অপমান করেছিল যুবকে। সামাজিক মাধ্যমতে ভাইরাল হয়ে পড়েছিল এই সমগ্র ঘটনা আর আমসুর সহযোগত আটক করা হয়েছে আরিফ উদ্দিন নামের এজন যুবকক আর অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে ডবকা আরক্ষী থানাত গোচর রুজু করেছে আমসুয়ে। আর আমসু বিশেষভাবে সক্রিয়তরে ওলাই অহা পরিলক্ষিত হয়েছে এই ঘটনা সন্দর্ভত। দুয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই হোজাই জেলা আমসুয়ে। আর এই ভিডিওটির মুহূর্ত আমি আপনার দেখাইছো। পাসপোর্ট অফিসে গেছিল গুয়াহাটি, তারপর আহতে মানে উভতি অহা টাইমত মানে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে গেছিল মানে আর মোট আর দুজন আসলে। তো তাত যার পিছত মানে আমার বস্তুবিল চাই ভাল লাগিছে। মানে ভিডিও আপলোড করে ভিডিও করেছিল মোবাইলত। তো মোর দুজন আসলে তো সিহতে মানে কি কৈছিল মানে ইমান একটা গুরুত্ব দিয়া নাছিল। মানে মানে বস্তুবিল চাই আছো আর ভিডিও করে আছো। তো সি মানে কিবা কিবা এখন কইছে সাগে মানে গম পা নাছিল। মোর কানত হেডফোন লগা আছিল, তারপিছতে ভিডিওটো রেকর্ড হয়ে গেল। তো আমার কোনো মানে কোনো মনত কোনো বেয়া ভাব নাছিল যে আমি কোনো গুরুজনাক মানে কোনো বেয়া ভাষার অশ্লীল ভাষার গালি গালাজ দিয়া বা কোনো কিবা কোয়া। তো মন মানে কোনো ভুলতে মানে আকো সোশ্যাল মিডিয়াতো আপলোড হয়ে গেল। আমি ইমান একটা গম পা নাছিল, ইমান আমার মানে মনতো কিবা নাছিলে যে তেনেকুৱা হোক বা আমি তেনেকুৱা করো। তো যদিও এনেকা ভুল করেছো তাহলে গোটেই অসমবাসী রাইজক বিনম্রতার বাবে অনুরোধ জানাইছো যে সরু ভাইটি বা দাদা আপনার নাতি বা কিবা আপনাদের ভাবি তোমাক যাতে ক্ষমা করে দিয়ে। মানে আপনার আকো বিনম্রতার বাবে অনুরোধ জানাইছো যে মোক ক্ষমা করে দিয়ে। চাও আজি সামাজিক মাধ্যমত একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখা গৈছে যে কলাক্ষেত্রত আমার যে গুরুজনা আছে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর যে প্রতিমূর্তি আছে, এই প্রতিমূর্তির ওসরত দুজনমান যুবকে ভিডিও করেছে। আর ভিডিওত এজন যুবকে অশ্লীল শব্দ প্রয়োগ করেছে, অসাংবিধানিক শব্দ প্রয়োগ করেছে, যেটো অত্যন্ত দুর্ভাগ্যজনক নিন্দনীয় ঘটনা। আমি আমসর ফালের তীব্রভাষায় গরিহণা দিছো আর এই যে কাণ্ড সংঘটিত করেছে আমি তীব্রভাবে বিরোধিতা করছো। আর লগেলগে দেখা গৈছে যে আমার যুবকেইজন হোজাই জেলার অন্তর্গত হালদিয়াটি এলাকার। সেই মর্মে আরক্ষী প্রশাসন তৎপর হয়ে এজন যুবকক করায়ত্ত করবলে সক্ষম। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।